বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অসামান্য অবদানে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দূরদর্শী চিন্তাধারার রাজনৈতিক ব্যক্তিত্বকে ছাপিয়ে আদতে তিনি ছিলেন একজন সহজ সরল সংস্কৃতিপ্রেমী মানুষ। সে কথাটি কিন্তু বারবার উঠে এসেছে কালি কলমে কবিদের দরাজ কণ্ঠে। নয় মাসের যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ মানচিত্রে শোভা পেল লাল সবুজের বেশ। তারপরে লেখা হলো অন্য ইতিহাস, ঘাতকেরা তুল্য ফনা, জাতির সর্বনাশ। শ্যামল বঙ্গদেশের স্বাধীনতা নামে কবিতার কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির প্রাণে যিনি জাগিয়েছেন ছন্দ, তাকে নিয়ে রচিত হয়েছে হাজারো পঙ্ক্তিমালা। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, এবং সেই থেকে আজকে বিভিন্ন কবি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কবিতাগুলো লিখছে, যেটা আজ পর্যন্ত কোনো নেতাকে নিয়ে এত কবিতা কেউ লেখে নাই। সংগ্রামে বিপ্লবে কে গড়ে ইতিহাস, জানো কি তোমরা, আছে কি বিশ্বাস, আমাদের আছে গৌরব গাথা, আমাদের আছে বিজয়ের কথা। 75-এর 15ই আগস্ট একটি বুলেট থামিয়ে দেয় বাংলার স্বপ্নযাত্রা, কিন্তু বর্ণমালার শাড়িতে আজও ভীষণ রকম জীবন্ত জাতির পিতা। যে বিষয়টি আমাদের বারবার আমাদের সামনে এসেছে এত বছর পরেও, যে আমরা তাকে যে উপাখ্যানটা দিয়েছি, উপাধিটা দ্য পোয়েট অফ পলিটিক্স, দ্য পোয়েট অফ ডেমোক্রেসি, সেই জায়গাটা থেকে আসলে আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু ভীষণ সহজ সরল মানুষ ছিলেন, তার বাবার কাছে যেমন ছিলেন, মায়ের কাছে যেমন ছিলেন প্রিয়, মানে জননীর আদরের খোকা, এবং প্রিয়তমা স্ত্রী আমাদের বেগম ফজিলতুন্নেসা মুজিব, তার কাছে যেমন ছিলেন, তিনি একজন খুব সদাহাস্যময় সহজ সরল প্রিয়তম স্বামী। কি বিভৎস চিৎকারে উল্লাসিত প্রতিধ্বনি থারি থারে, কেউ মেঝেতে কেউ বা শিরিকোঠায়, লন্ড ভণ্ড ধানমন্ডি 32। মৃত্যুর পথ ধরেই মুজিব হলেন মৃত্যুঞ্জয়ী, জীবিতের চেয়ে অত্যাধিক জীবিত। শোকের দিনে জনকের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। তোমার জাগরণে জেগে থাকে বাংলাদেশ, পল্লবিত জলের নদী নিরবধি বয়ে যায়, ছুঁয়ে যায় দিগন্তের সবুজ প্রান্তর। শরীফুল হক, চ্যানেল 24। সবুজ ঘাস।